সকাল সকাল আমি বানাচ্ছি ফুলকপির রোস্ট আর হচ্ছে এখানে গোবিন্দভোগ চাল ফুটিয়ে পোলাও। দেখো আমি ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি রিফাইন্ড অয়েলে, আর এদিকে আমার চাল সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আমি এবার এগুলো তুলে দেবো, যেহেতু ফুলকপি রোস্ট হবে তাই একটু সাদা সাদা থাকাই ভালো। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা তোমরাও শেয়ার করো তোমরা কীভাবে ফুলকপি রোস্ট বানাও, আর এমনিতে রোস্টিং ভিডিও তো চলতেই থাকে সবার, তো রোস্টিং ভিডিও বাদে ফুলকপি রোস্ট কীভাবে বানাও এটা আমাকে একটু জানিও। অনেকে এটার মধ্যে টমেটো দেয় কিন্তু আমি সাদা সাদা খেতে পছন্দ করি। আর এইদিকে দেখো ও কি করছে, তাকে যা কিছু একটা করুক, অন্তত আমার রান্না টান্না হয়ে যাবে। এবার ফুলকপিগুলো আমি তুলতে শুরু করবো, মাত্র বেশি ভাজলে কি হয় ফুলকপির রোস্টিংয়ে এটা রোস্ট হয়ে যায় পুরো। এই যে আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি, যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরা তাই আমার একটু অসুবিধা হচ্ছে, বাট তুলে নিচ্ছি। ফুলকপি রোস্টে কি ফোড়ন দিতে হবে আমি জানি না, মনে হয় জিরা ফোড়ন দিলে ভালো হয়, বাট আমি কিছু ফোড়ন দিই না। আমি মিক্সিতে চারমগজ, পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আর রসুন, চার পোয়া রসুন আর আদা, তিনটে মরিচ আমি পেস্ট করে রেখে দিয়েছি। এই দুটো উঠতে একটু প্রবলেম করছে, ও টো 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 উঠে পার উঠে পার, তোকে সমস্ত ব্লগারদের দিকবি, অট উঠেছে নাম। এই যে আমি এখানে রাখছি তুলে তুলে, এবার এই দুটো পুচকি, এই পুচকিগুলোই বেশি ডিস্টার্ব করে, বাট আমি তুলে নেব। এই যে আমি তুলে নিয়েছি, এবার আমি মিক্সিতে আমার খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তেলেরই, এবার আমি পেঁয়াজ পেঁয়াজ চারমগজ দিয়ে পেস্টটা ঢেলে দিলাম। হলুদ আমি দেবো না, অনেকে হলুদ দেয় আমি জানি, বাট আমি হলুদটা দেবো না, আমি লঙ্কার গুঁড়াও দেবো না, আমার সাদা সাদা রোস্টিং পছন্দ, কালারফুল রোস্টিং আমার অত ভাল লাগে না। টক দইও এনে রেখে দিয়েছি, টক দই দেবো সবার লাস্টে, বাট এখন টক দইটা দেবো না। এই যে এটা এবার হবে, এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তো গাইজ আমি খুবই চটপট এই জিনিসটা করছি যাতে তাড়াতাড়ি আমার বেশি সময় না লাগে, কারণ এইসব রান্নাতে একটুখানি সময় ধৈর্য দিয়ে করতে হয়, বাট আমার তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে। এরপরে আমি পন্টুকে স্নান করাবো, খাওয়াবো, সো আমাকে হাত চালিয়ে কাজটা করতে হবে, কারণ এরপরে অনেক কাজ পড়ে রয়েছে। এই যে এটা হচ্ছে, আমি গ্যাসটা উনানের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আমি এটার মধ্যে নুন দেব আর চিনি দেব, হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভাল লাগে। তো এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন চিনি দিয়েছি, এতটা চারমগজে আমি দিয়েছি হচ্ছে দু চামচ চিনি, না না সরি এক চামচ চিনি আর দু চামচ ছোট টিস্পুনের লবণ। তো শেষে জাস্ট আমি চাট মশলা দেবো, আর কিচ্ছু দেবো না। আর মনে রাখবে গাইজ এটাকে রিফাইন্ড অয়েলে বানাবে। দেখো এটা প্রায় হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি ফুলকপি দিয়ে দেবো আর ফুলকপির সাথে আমি টক দই দেবো। এই যে আমি ফুলকপিগুলো সব দিয়ে দিলাম, খুব ইয়ামি ইয়ামি।
আর লাস্টে আমি চাট মশলা রেডি করে রেখেছি। তো আমি চাট মশলা দেবো, আমি বাড়িতেও মাঝে মাঝে চাট মশলা বানাই, বাট আজকে সময়ের অভাবের জন্য আমি চাট মশলা কিনে আনিয়েছি। তো এর সাথে আমি টক দইটা দিয়ে দেব। এই যে আমি টক দই দিচ্ছি, যেহেতু টমেটো দিই না তাই টক দইটা একটু বেশি পরিমাণেই দিলাম, যাতে খেতে একটু টেস্টি টেস্টি লাগে। এবার আমি চাট মশলা দিয়ে এটাকে আমি একটু ফোটাবো, আর জল দেব না, এই জল দিয়ে এটাকে আমি ভালো করে ফোটাবো। এই যে আমি চাট মশলা দিচ্ছি, তো চাট মশলা দিয়ে আমি এটাকে আরেকবার নাড়িয়ে নেব। আর যদি তোমরা কেউ জল দিতে চাও তাহলে গরম জলই ইউজ করো, সেটাই ভালো হবে। দেখো এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। ফুলকপি রোস্টটা হয়ে গেছে, এখন আমি পন্টুকে খাওয়াচ্ছি। তো আমি কড়াতে পোলাওটা বসিয়ে দিয়ে এসেছি, পোলাওটা হচ্ছে, একা একা থাকি তো তাই যেটা খুশি সেটা বানিয়ে বানিয়ে খেয়ে নি। হ্যাঁ বাবা, ও আচ্ছা। আর পন্টুর জন্যই সব কিছু তাড়াহুড়ো করে করা, নয়তো আস্তে আস্তেও করা যায় জিনিসটা। এখন অভ্যাস হয়ে গেছে, প্রথম দিকে অভ্যাস ছিল না। হ্যাঁ বাবা চালাচ্ছি, মুখে নিয়ে নাও। প্রথম দিকে একদমই অভ্যাস ছিল না, তো এখন অভ্যাস হয়ে গেছে সব কিছু। আমি দেখিয়ে দিই আমি কেমন বানিয়েছি ফুলকপি রোস্টটা। আমি ঢাকা দিয়ে রেখেছি, এই যে ফুলকপি রোস্ট। এই যে আমি পোলাওটা চাপা দিয়ে রেখে আমি পন্টুকে খাওয়াচ্ছি, পোলাওটা একটু নাড়তে এলাম। পোলাওটা তোমরা সবাই ভালো জানো, একটু ঘি মাখিয়ে লবঙ্গ দারচিনি এলাচ ফোড়ন দিয়ে, এটা ফ্রুট কালার দিয়েছি আমি, চিনি দিয়েছি, আমার মিষ্টি মিষ্টি ভালো লাগে, কাজু আছে এর মধ্যে, দারচিনি, একটু তেজপাতা নেই, তেজপাতা দিলে ভালো লাগতো। তো আরও এটা হবে, তাকে চাপা দিয়ে আমি চলে গেলাম। আবার পন্টুকে আমি এখানে খাওয়াচ্ছি। ভালো রান্না হলে খিদে সবসময় আগে আগে পাক, তো আমি আর থাকতে পারছিলাম না বলে একটু নিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে, পরে পন্টু ঘুমালে আবার আমি টেস্ট করব। বড় ফুলকপিটা নেব। আমি এখন একটু লাঞ্চ করব, পন্টু এসে গেছে দেখতে, পন্টুর খাবার ওখানে চলছে। আমি দিচ্ছি গম গম, খুব গরম।